নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি দু হাজার কুড়ি সাল মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে প্রথম কথাই আমি বলি এই দু হাজার কুড়ি সাল মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের একটা চ্যালেঞ্জের বছর হতে চলেছে আপনাদের সব দিক থেকে এই বছরটি চ্যালেঞ্জিং এর উপর দিয়েই চলতে হবে আপনাদের তো মেন বিষয়বস্তুতে আসা যাক আমি যে এই আপনাদেরকে জানাতে চলেছি এই দু হাজার মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আমি গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই ফল আদেশ দিতে চলেছি এটা একটা সার্বিক কোনো এটা ফল নয় এবার আপনাদেরকে জানাই প্রথম কথা হচ্ছে এই বছর মিথুন রাশি অথবা মিথুন লগ্নে জাতক জাতিকাদের কর্মভাব ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসবে আপনাদের কর্মভাবে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে কাজের ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা বাড়বে এবং মানসিক টেনশান বৃদ্ধি তো পাবেই পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনারা এই চাপের জন্য নিজে থেকে কর্ম ছেড়ে দেওয়ার প্রবল সম্ভাবনা আছে দ্বিতীয় কথা আপনাদেরকে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট একটু সাবধানে করবেন ফট করে হিউজ ইনভেস্টমেন্ট এই দু হাজার কুড়ি সালে করবেন না কারণ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে প্রভূত লসের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই দু হাজার কুড়ি সাল আপনারা কোনো বিজনেস এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নিন ব্যবসার ক্ষেত্রে পাশাপাশি আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে নিজের হরস্কোপটা অ্যানালাইসিস করান তারপরে আপনারা বিজনেস ক্ষেত্রে পদক্ষেপ নিন এরপরে আসি শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আপনাদের মোটামুটি শুভ এবছর শিক্ষার যোগ আছে এবং আপনারা যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সাপ সফলতা অবশ্যই হবে তারপরে আপনাদেরকে জানাই যারা বিবাহের ক্ষেত্রে চেষ্টা করছেন এ বছর আপনাদের যোগ ভালো আপনারা এগিয়ে যেতে পারেন এবং যারা প্রেমে লিপ্ত আছেন আপনারা এ বছর প্রেমের ব্যাপারে আপনাদেরকে ভালো সংবাদ দিতে পাচ্ছি না আপনাদের প্রেমের ক্ষেত্রে অশুভ আপনারা প্রেমে ধোকা খাবেন এবং সেখান থেকে আপনারা যথেষ্ট দুঃখ কষ্ট পাবেন এই দু হাজার সাল মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের যারা বিদেশে যেতে চাইছেন তারা যেতে পারেন বিদেশের ক্ষেত্রে আপনাদের একটা ভালো সুযোগ দেখা যাচ্ছে বিদেশ যাত্রা হতে পারে এবং আপনারা এবছর বহু লোকের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ তৈরি হবে এবং আপনারা দের অর্থনৈতিক এই দু সালে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা শুভ দিক দেখা যাচ্ছে না কারণ আপনাদের আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাদের চিকিৎসা ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে এই বছর ব্যয় হবে অর্থাৎ আপনাদের শরীরের দিকে বছর অবশ্যই নজর দিন পাশাপাশি আপনাদের এবছর দু হাজার কুড়ি সালের দাম্পত্য কলহ লেগে থাকবে এবং আপনারা এ বছর অবশ্যই ঠান্ডা মাথাতে কোনো সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত এই সালে মিথুন মিথুন রাশি অথবা লগ্ন জাতক জাতিকারা ফট করে নিবেন না এই দু হাজার কুড়ি সালে আপনাদের যেহেতু অষ্টম স্থানে শনি যাওয়ায় আপনাদের দুর্ঘটনার যোগ দেখা দিচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট আপনাদের এবছর হতে পারে অর্থাৎ আপনারা যারা বাইক অথবা গাড়ি চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং পারিবারিক জীবনে আপনারা ঠান্ডা মাথাতে সিদ্ধান্ত নেবেন তো প্রিয় দর্শক বন্ধু আমি আজকে জানালাম মিথুন রাশি দু হাজার কেমন যাবে তো আজকে তো সময় শেষ নমস্কার ধন্যবাদ